রিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করব ফুলকপির ভুজিয়া। ফুলকপির ভুজিয়া বানানোর জন্য প্রথম কড়াইতে সাদা তেল দেব, চার চামচের মতো সাদা তেল দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর এক চামচ জিরা ফোড়ন দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে লাল হতে দেবো। ফোড়ন ভেজে লাল হয়ে গেলে এর মধ্যে আমি কুচো করে রাখা ফুলকপি দিয়ে দেবো। এখানে আমি একটা ছোট সাইজের ফুলকপি কুচিয়ে নিয়েছি। ফুলকপিটাকে বারবার নাড়িয়ে লাল হওয়া পর্যন্ত ভেজে নিই। এটাকে ভালো করে নাড়িয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি এক চামচ আদা বাটা দেব। হাফ চামচ নুন দেব। আর হাফ চামচ হলুদ গুঁড়ো দেব। আর আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা আপনারা স্বাদ অনুসারে দেবেন। এবার ভালো করে একটু মিশিয়ে দিয়ে টমেটো কুচি দিয়ে দেবো। একটা টমেটো কুচি নিয়েছি, ছোট সাইজের একটা টমেটো নিয়েছি। এখানে দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ ভাজা মশলা দিয়ে দেবো। গ্যাস বাড়িয়ে রেখে ভালো করে এটাকে নাড়িয়ে হাফ কাপের মতন জল অ্যাড করবো। জল দিয়ে গ্যাস কমিয়ে দিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা তুলে আমি আবার নাড়িয়ে দেব। গ্যাস বাড়িয়ে দিয়ে একটু নুনটা দেখে নেব। হাফ চামচের মতো একটু চিনি অ্যাড করবো। গ্যাসটা বাড়িয়ে দেবো যাতে জলটা পুরোপুরি শুকিয়ে যায়। চিনিটা ভালো করে মিশিয়ে দিয়ে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে এক মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিব। এক মিনিট পর আবার ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে দিয়ে গ্যাস বন্ধ করে 2 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো যাতে গরম মশলা গুঁড়োর গন্ধটা পুরো ফুলকপির মধ্যে ছড়িয়ে যায়। তৈরি হয়ে গেছে ফুলকপি ভুজিয়া। গরম গরম রুটি বা পরোটার সঙ্গে এটি সার্ভ করুন। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ধন্যবাদ।